আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, তোমাদের প্রত্যেককে টাইম ফর স্কুল থেকে স্বাগতম। আমি শাহরিয়ার তোমাদের সাথে আছি। আজকে আমরা দেখব এইচএসসি আইসিটি 3.1 চ্যাপ্টারটি, যে নাম হচ্ছে নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইস, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়টি হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করার পদ্ধতিটি আজকে দেখবো। আর এই অধ্যায়টি আমাদেরকে শিখতে হলে আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রথমে কিন্তু বেসিকটা জেনে নিতে হবে, আর বেসিক আলোচনাটা কিন্তু আমি প্রথম এক দুইটা ভিডিওতে আমি করে নিয়েছি। আর এখন আমাদের ম্যাথ প্র্যাকটিস করব, আর যত ম্যাথ প্র্যাকটিস করব তত আমাদের এই অধ্যায় সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সর্বপ্রথম কি ম্যাথটা আছে, 5AC9, হেক্সাডেসিমালকে ডেসিমালে রূপান্তর করে। যেহেতু আমরা জানি কি বেসিক আলোচনায় করেছি, হেক্সাডেসিমালের বেস অথবা ব্যক্তিগত 16, কি কি 0, 1 থেকে 9, বাকিগুলো হচ্ছে এ বি সি ডি ই এফ, এই 16টা সংখ্যা হেক্সাডেসিমালের সংখ্যা। আচ্ছা, সর্বপ্রথম আমরা কিভাবে লিখবো, এখানে লিখে 5AC9 এই সংখ্যা লিখবো। লেখার পর আমি কিন্তু এখানে প্রত্যেক মধ্যে মনে করিয়ে দেবো, এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 30, ই মানে 40, এফ মানে 50। আমি কিন্তু এটা বারবার বলবো না, কিন্তু এটা পাশে থাকবে। আর এখানে লেখার পর তারপরে 5AC9 এই হেক্সাডেসিমাল কে কিভাবে করতে হবে, সর্বপ্রথম প্রত্যেকটার সাথে বেস দ্বারা গুণ দিতে হবে। এখানে বেস কত আছে, 60, মানে হেক্সাডেসিমালে বেস কত, 60, বেস দ্বারা গুণ দিব। তারপরে ডান পাশে শেষে, এই যে শেষের থেকে পাওয়ার গুলো 0, তারপরে এটা সাধারণ ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার আসবে 2, 3, 2, 4, 1। আচ্ছা, এখানে একটা জিনিস দেখে রাখবে, এ দ্যাট মিন্স কত, 10। এখানে কিন্তু লিখেছি এ, বাট এখানে গুণ দিবে কিন্তু 10 দ্বারা ক্যালকুলেটারে। আবার সি মানে কত, 12, লিখেছি সি বাট ক্যালকুলেটারে ক্যালকুলেশন করার সময় 12 দ্বারা গুণ দিবে। আর এগুলো তো 9 এবং 5 ক্যালকুলেটার ডিফল্ট ভাবে আছে। আচ্ছা, এখন এটা অ্যান্সারটা লিখবো কিভাবে, এই যে অ্যান্সার লিখে 2, 3, 2, 4, 1, তারপরে এটা কি ডেসিমালে, তাই এটা বেস, এই যে 10 লিখেছি। আচ্ছা, তার পরবর্তী ম্যাথটা কি আছে, F9, 3, E7, এই হেক্সাডেসিমাল কে ডেসিমালে রূপান্তর করো। এটা করার সর্বপ্রথম আমাদেরকে এখানে লিখে তারপরে এই সংখ্যাটি উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পরে তারপরে প্রত্যেকটার সাথে বেস দ্বারা গুণ দিব। দেওয়ার পরে ডাইন সাইডের উপরে সংখ্যা থেকে 0, তারপরে 1, 2, 3, 4, আরো সংখ্যা থাকলে 5, 6, 7 এভাবে চলতে থাকতো। যদি এখানে দেখো 5টা সংখ্যা আছে, তাই শেষের সংখ্যাটা 4 এসেছে। আর যদি এখানে ধরো 10টা সংখ্যা আসতো, তার মানে শেষের পাওয়ারের সংখ্যাটা আসতে কত, 9 আসতো, এক কম সবসময়। তারপর এটা সাধারণ ক্যালকুলেশন করবো। আচ্ছা, এটা একটা জিনিস আমরা দেখে রাখি, এখানে এফ মানে কিন্তু ক্যালকুলেটার করার সময় এফ মানে কত, 50 বসাবো। হ্যাঁ, আর এই যে ই মানে কত বসাবো, 40। হ্যাঁ, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। আর আবার এফ মানে কত, 50, ক্যালকুলেটারে ক্যালকুলেশন করার সময় এগুলো মাথা থেকে ডিফল্ট ভাবে বসিয়ে নিতে হবে ক্যালকুলেটারের মধ্যে। সাধারণ ক্যালকুলেশন করলে কত আসে, 1, 0, 2, 0, 9, 0, 3, তারপরে অ্যান্সারটা এইভাবে লিখে দিব। তার পরবর্তী ম্যাথে যাই আমরা, ACF এই হেক্সাডেসিমাল কে ডেসিমালে রূপান্তর করো। আচ্ছা, এখন এটা কি করতে হবে, এখানে লিখে সংখ্যাটা লিখবো, তারপরে বেস দ্বারা গুণ দিব। দেওয়ার পরে শেষের সংখ্যা মানে ডাইন সাইডের শেষের সংখ্যা থেকে পাওয়ার 0, তারপর 1, তারপর 2, এভাবে যত বামের দিকে যাবে তত এভাবে বাড়তে থাকবে এক এক করে। তারপরে এটা সমাধান করলে কত আসে, 2, 7, 6, 7, তারপরে অ্যান্সারটা এভাবে লিখে দিব। আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথটি কি দেওয়া আছে, F9, 3E, 0.09E, এই হেক্সাডেসিমাল কে ডেসিমালে রূপান্তর করে। এখানে বেস বা ভিত্তি যেহেতু 16 দেওয়া আছে, মানে 60 দেওয়া আছে, তাই বুঝতে হবে এটা হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল কে ডেসিমালে রূপান্তর করো। আর ডেসিমালের বেস বা ভিত্তি কত জানি আমরা, 10। হ্যাঁ, তারপরে লিখবো এখানে লিখে, তারপরে সংখ্যা উঠাবো। উঠানোর পরে প্রত্যেকটার সাথে বেস অথবা ভিত্তি দ্বারা গুণ দিব। তারপরে এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এটা কিন্তু দশমিকের পূর্ববর্তী সংখ্যা এটুক, আর এটা হচ্ছে দশমিকের পরবর্তী সংখ্যা। দশমিকের পূর্ববর্তীতে কিভাবে করতে হয়, ডান পাশে শুরু থেকে 0, তারপর 1, তারপর 2, 3, এবার যদি আরো সংখ্যা থাকতো তাহলে 4, 5, 6 এবং চলতে থাকতো। আর তারপরে দশমিকের পরের সংখ্যা কি করতে হবে, বাম সাইড থেকে শুরু করে এই বেজের উপরে, মানে বেজ অথবা ভিত্তির উপরে ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3 হবে শুরু করতে হবে, করে আরো সংখ্যা থাকলে ইনভার্স 4, ইনভার্স 5 হবে চলতে থাকবে। আচ্ছা, তারপরে এখানে সংখ্যার মানটা বসিয়ে ক্যালকুলেটারে চাপলে এই সংখ্যাটা আসবে এবং ফলাফল স্বরূপ এই সংখ্যাটা আসবে, তারপর অ্যান্সার দিয়ে এভাবে লিখে নিব। ওকে, এটা আমাদের ক্লাসের শেষ ম্যাথ, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করা। সেটি কি দেওয়া আছে, 9CD.AF3, এই হেক্সাডেসিমাল কে ডেসিমালে রূপান্তর করো। আচ্ছা, শুরুতে আমাদের এখানে লিখে সংখ্যাটা উঠিয়ে নিতে হবে, তারপরে বেজের সাথে গুণ দিতে হবে, এই যে বেজ দ্বারা গুণ দিব প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল সংখ্যার সাথে, এই যে 9 এর সাথে 60, তারপর 60, সি এর সাথে 60, ডি এর সাথে 60, এ এর সাথে 60, এফ এর সাথে 60, টি এর সাথে 60। গুণ দেওয়ার পরে এখন একটা জিনিস খেয়াল করতে হবে আমাদেরকে, এখানে দেখো দশমিকের পূর্ববর্তী সংখ্যা কতটুকু পর্যন্ত আছে, এতটুকু পর্যন্ত, আর দশমিকের পরবর্তী সংখ্যা এই যে এতটুকু পর্যন্ত। তারপরে কি করতে হবে, এখন দশমিকের পূর্ববর্তীতে ডাইন সাইড থেকে যে 0, 1, 2, 3 হবে বাম সাইড থেকে যেতে থাকবে, মানে বেজ গুলোর উপরে পাওয়ার গুলো বসাতে থাকবো। তারপর আবার দশমিকের পরে সেম ভাবে শুধু ইনভার্স 1, ইনভার্স 2 আর ইনভার্স 3, আর এখানে 0 থেকে শুরু হবে না, এখানে ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3 থেকে শুরু হবে। আচ্ছা, এখন যদি আমরা এই জিনিসটা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই,
এখানে সি এর জায়গায় 12 বসাবো, ডি এর জায়গায় ক্যালকুলেটারে 30 বসাবো, এ এর জায়গায় 10 বসাবো, এফ এর জায়গায় 50 বসাবো। বসানোর পরে তারপরে এই রেজাল্টটা আসবে, তারপরে এটাকে সম্পূর্ণ ক্যালকুলেশন করলে 2509.684326 এটি আসে, তারপরে অ্যান্সারটা হবে ঠিক লিখে দেবো। তারপরে এস ডাব্লিউ এর যে অংশটুকু আমরা সেই জিনিসটিতে যাই, এস ডাব্লিউ এস কি কি আছে দেখি আমরা। 5367868 9 এই হেক্সাডেসিমাল কে ডেসিমালে রূপান্তর করে একটা বড় সংখ্যায় দিলাম আমি, এটাকে করবে। আর তারপরে আরেকটি এই জিনিসটা কিন্তু তোমাদের বাইনারি সংখ্যার মতো মনে হতে পারে, এখানে দেখো বেজর ভিত্তিগত 60 দিয়েছে, কিন্তু আমি হেক্সাডেসিমালের মধ্যে দিয়েছি। পরীক্ষা হলে অনেকে এরকম ম্যাথ আসলে ভুল করে, অবশ্যই এটাকে ডেসিমালে নিতে হলে বেজর ভিত্তি 60 দিয়ে গুণ দিয়ে তার উপরে পাওয়ার 0 1 2 3 হবে হবে, আর দশমিকের পরে ইনভার্স 1 ইনভার্স 2 ইনভার্স 3 হয়ে যেতে হবে। তারপর আরেকটা ম্যাথ AD9FOE.C2B, এই হেক্সাডেসিমাল ডেসিমাল রূপান্তর ক্রমাঙ্ক গুলো আমি বেশ বড় বড় দিচ্ছি যাতে তোমাদের প্র্যাকটিসটা অনেক ভালোভাবে হয়। তারপরে 900F43 এই হেক্সাডেসিমালকে ডেসিমালে রূপান্তর করো। তার পরবর্তীতে একটা মনের মতো একটা সংখ্যা নাও, তাকে তোমরা ডেসিমালে রূপান্তর করো। আর এগুলো যদি তোমরা পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ টাইম ফর স্কুল আর ফেসবুক পেজও আছে টাইম ফর স্কুল, ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট করতে পারো। আর যদি কোনো ম্যাথ না বুঝে থাকো এ সম্পর্কিত তাহলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো, অথবা আমাকে মেসেঞ্জারে নক করতে পারো, এ আর শাহরিয়ার আমার আইডির নাম, নক করলে ইনশাল্লাহ সময় থাকলে অবশ্যই আমি তোমাদের মেসেজের অ্যান্সার দিবো। থ্যাংকস ফর ওয়াচিং।